আপনাকে গৌতম ইমরান নাজির এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে হাজির হলাম আরেকটি নতুন কুইজ প্রতিযোগিতা, অনলাইন কুইজ প্রতিযোগিতার খবর নিয়ে। এই কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। নতুন নতুন কুইজের খবরও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এজন্য আপনি নতুন নতুন কুইজ। আজকের কুইজটি হলো মহান বিজয় দিবস 2022 উপলক্ষে আয়োজিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক। আজকের কুইজটি যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে বর্তমানে তারাই অংশগ্রহণ করতে পারবে। 2022 সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করতে পারবে না, এখানে শর্তের ভিতরে লেখা আছে। তো চলুন প্রতিযোগিতার কী কী রুলস রয়েছে পড়ে আসি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, 1207। মহান বিজয় দিবস 2022 উদযাপন উপলক্ষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। মহান বিজয় দিবস 2022 উদযাপন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আগামী 17/12/2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 11:00 নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মাবলী কুইজ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে 17/12/2022 তারিখ সকাল 11:00 জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইটে www.nnst.gov.bd ও ফেসবুক পেজ www.facebook.com/nmstbdpg। এই কুইজের লিঙ্ক গুগল ফর্ম উন্মুক্ত করা হবে। কুইজ প্রতিযোগিতায় শুধু নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য 2022 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। অনলাইনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম 50 জন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে সশরীরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সরকারি বিধি অনুযায়ী যথাযথ ভাতা প্রদান করা হবে। কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 5 জন বিজয়ীকে মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপস্থিতিতে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। তো বুঝতেই পারছো প্রতিযোগিতাটা পুরস্কার অনেক ভালো। এক্ষেত্রে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে তারা অংশগ্রহণ করতে পারো। আমি অংশগ্রহণ করতে পারবো না, কারণ আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ওয়েবসাইটে প্রবেশ করলে যারা কুইজে অংশগ্রহণ করো তারা খুব সহজেই করতে পারবে যে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরকম কুইজের নিয়মিত খবর আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে। এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।